हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग। এখন বাজে সকাল 7:30। তো এই দেখো, আমার মাখন টোস্ট হয়ে গিয়েছে, আর এদিকে চা। তা এখন আমি চাটা খেয়ে নেব, তারপরে কিচেনে আসব রান্নার জন্য। তো চলো চাটা প্রথমে খেয়ে নিই। তা এখন বাজে 9টা। দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এটা ফ্রিজ থেকে বার করেছি। মাছটা প্রথমে রেখে দিয়েছিলাম একটু বরফটা গলে গেলে, তারপর মাছটা ধুয়ে নেব। তাই যখন চা বানিয়েছিলাম তখনই ফার্স্ট সকালে এটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম। তা এখন আমি এটা ধুয়ে নেব, মানে এটা কেটে নিয়ে এসছে। তো চলো এগুলো প্রথমে এগুলো আমি হালকা করে ঘষে নেব আর ধুয়ে নেব। আর সেরকম কিছু করার নাই, কেটে নিয়ে এসছে। আর এটা হলো কাতলা মাছ, আজকে বানাবো দই কাতলা, আর একটা কোরমা টাইপের বানাবো। আর এদিকে আমি ধুয়ে হলুদ নুন দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর এই দুটো মাথা রেখে দেব আমি মুগ ডাল দিয়ে বানাবো। আর এদিকে ভাত হয়ে গিয়েছে আমার, আর এদিকে টাইগারের জন্য ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে। কি গালে দিচ্ছ? গালে দিতে আছে। এখানে দেখুন আমি দু পিস মাখন টোস্ট বানিয়ে নিয়েছি, এটা বাবুর জন্য বানিয়েছি। কিছু খাইনি সকালে উঠে, ওকে এই মাখন টোস্টটা বানিয়ে দিয়েছি, ও এখন খাবে, খেয়ে না। এদিকে দেখুন আমি মাছটা ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি দই কাতলার জন্য ধনিয়া পাতা, কিছু গরম মশলা, তেজপাতা, টক দই, হলুদ, কাঁচা লঙ্কা, দু পিস পেঁয়াজ নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে এটা বানাবো, আর শেষে একটু চিনি দেব মিষ্টি। তা এখন আমি ওভেনটা অন করব, এর মধ্যে দিয়ে দেব এবারে সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়েছে, এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দেব, দুটো পেঁয়াজ দিলাম। তা একটু নরম হবে অমনি আদাটা দিয়ে দেব। এটাও হয়ে গেলে এবার টক দই যে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমার এইটা হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবারে টক দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। তো এখন এটা ঢেকে রাখবো, এটা ফুটে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। এই দই কাতলাটা খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি। এটা এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব। তা দেখুন এখন আমার দই কাতলা হয়ে গেল, একটু উল্টে দেব। এখন চিনিটা দিয়ে দিলাম, এবারে উপর দিয়ে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা ছড়িয়ে দেব সুন্দর করে। একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে আবার তুলে নেব। তাই এখানে একটা ওই যে বললাম কোরমা টাইপের বানাবো, তার জন্য টমেটো নিয়েছি, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ নিয়েছি, টক দই, মাছ, লঙ্কা, হলুদ, এটা কাশ্মীরি লঙ্কা। তা এখানেও সর্ষের তেল দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দুটো দিয়ে দিলাম, এখন হালকা নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এরপরে আদাটা দেব, এবার টমেটো কুচি দিলাম, দিয়ে একটু সর্ষে বাটা দিলাম, আর টক দইটা ফাটিয়ে দিয়ে দিলাম।
যে মাছের তেলটা ছিল সেটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এখন ওই কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিলাম। এটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে এবারে আমি জল দেব হালকা করে। এটা এখন ফুটে উঠেছে, ঢেকে দিয়েছিলাম। এখন মাছের পিসগুলো সব দিয়ে দেব। আমি বললাম একটা মাথা নিয়েছি আর একটা মাথা রেখে দিয়েছি, ওটা পরে মানে মুগ ডাল দিয়ে বানাবো। এটা এখন রেখে দেব ঢেকে, কিছুক্ষণ হবে। ওটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, কিন্তু আমি গরম মশলাও ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, এটা স্কিপ হয়ে গিয়েছে আমার। এখন একটা বাজে, তা দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। এটা ভাত, এতে যে মাছের কোরমাটা বানিয়েছিলাম সেটা, আর এদিকে আছে যে দই কাতলা বানিয়েছি সেটা। তা এখন আমরা লাঞ্চটা করে নেব। এখন আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে। আমি এখানে তিন রকমের কিছু ফুডস নিয়েছি, তা এগুলো এখন আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। নিয়ে এগুলো এখন এখন আমার এই ফুডসগুলো কাটা হয়ে গিয়েছে। আমি উপর থেকে কিছু চাট মশলা হালকা করে দিয়ে দিলাম, আর কিছু বিট নুন দেবো, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি। তো এখন এগুলো আমরা খেয়ে নেব। এখন আর আমার কোনো কাজ নাই, এটা খেয়ে নেব। তারপরে থালা বাসন যেগুলো আছে সেগুলো মেজে ধুয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি বিকেলের দিকে। এখন বাজে 10:30, তা বিকেলে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই আপনাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আর এখন আমি আজকে বানাবো গাজরের হালুয়া, তার জন্য গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন এখন আমি ওভেনটা অন করে নিলাম, এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, দুটো এলাচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে, যাতে এলাচের গন্ধটা ঘিয়ের সাথে মিক্সড হয়ে যায়, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি গাজর যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে এই এলাচ দিয়েছি আর ঘি দিয়েছি, তার সঙ্গে এবারে ভেজে নেব মানে গ্রেট করা গাজরগুলো। এগুলোকে মানে ভাজছি, তার মধ্যে আবার ঢেকেও দিয়েছিলাম। এরপরে আমি সামান্য লবণ দিলাম, মিষ্টি কোনো কিছু বানালে দেখবেন লবণটা দিতে, তার স্বাদটা খুব সুন্দর হয়। আর পাশে আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি ফুটিয়ে। এখন আমি এটা ঢেকে দেব, ঢেকে ঢেকে ভাজছি, আর ওভেনটা একদম আস্তে করে দিয়েছি। তা দেখুন মাঝে মধ্যে আমি ঢাকনাটা দিচ্ছি, আবার খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা বানাতে বানাতে ওর পাপা এসে গিয়েছে। এখন প্রায় 11:30 বাজে। এখন আমার এটা হয়ে এসছে। এর মধ্যে এবারে আমি যা যা দেবার, দুধ, কাজু, কিশমিশ, চিনি দিয়ে দেবো। এদিকে দেখুন ওর পাপা এসে গিয়েছে, কিছু ফ্রুটস নিয়ে এসছে আর দুটো আমশক্ত, আর এখানে কিছু সবজি নিয়ে এসছে, এটা কুমড়ো, আর এখানে আছে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আর এদিকে আছে মটরশুঁটি। দেখুন
আর এখানে আছে দু রকম মানে আঙ্গুর নিয়েছে আর এখানে আছে লাল লোটে শাক শাকটা আমরা খাওয়ার চেষ্টা করি সপ্তাহে দু থেকে তিন বার আর এখানে দেখুন এটা মুগ ডালের পাকোড়া তো এখন এগুলো গুছিয়ে নেব আর একটা দেখুন আরও একটা নিয়ে এসছে মানে পাপোস দেখুন এরকম একটা আছে আমার আরও একটা নিয়ে এসছে দেখুন এগুলো খুব সুন্দর শীতকালে বেসিংয়ের নিচে রেখে থালা বাসন মাজার জন্য খুব ভালো আর দেখুন একটা আমার পেতে রেখেছি এগুলো দাম 200 টাকা করে নিউ মার্কেট থেকে নিয়েছে এগুলো খুব সুন্দর গ্যাসের সামনে রেখে দিলে রান্না করার জন্য যখন রান্না করব দাঁড়িয়ে তা এদিকে দেখুন আমার গাজরের হালুয়াটা হয়ে গিয়েছে তা যখন আমি দুধ দিয়েছিলাম কাজু কিশমিশ চিনি তখন আমার স্কিপ হয়ে গিয়েছে সেটা আর ভিডিওটা শ্যুট করতে পারিনি সরি তা এখন আমার গাজরের হালুয়া হয়ে গিয়েছে এই হলো ফাইনাল লুক তা ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট এখন অনেকটা রাত হয়ে গিয়েছে এবার আমরা ডিনার করব দেখা হবে নেক্সট ভিডিওতে।